নজরুল ইসলাম আপনি লিখেছেন শীতকালে জোর করে ওজু ধরে রাখার প্রবণতা লক্ষ্য করা যায় অনেকে তো আসল যদি আসা পর্যন্ত সবগুলো সালাত আদায় করে থাকেন এটা কতটুকু সঙ্গত দেখুন শীতকালে ওজু জোর করে ধরে রাখার যে প্রবণতা এটি মোটেও ভালো কিছু নয় বরং অজু যদি কখনও চলে যাওয়ার উপক্রম হয় সেটা স্বাভাবিকভাবে আপনার করে তারপরে ওজু করে পুনরায় সালাত আদায় করা উচিত কারণ ওজুর প্রেশার ওজু ভঙ্গের প্রেশার এবং বাথরুম টয়লেট কিংবা আপনার পেশাব অথবা বায়ুর যদি প্রেশার থাকে প্রেশার নিয়ে আপনি যদি সালাত আদায় করেন অবশ্যই সালাতে মনোযোগ ধরে রাখাটা আপনার জন্য কঠিন হবে এটি আল্লাহর সামনে দাঁড়ানোর যে আদব এবং শিষ্টাচার আছে তার পরিপন্থী এজন্য আমাদেরকে অবশ্যই এ জাতীয় পরিস্থিতিতে অজুর প্রেশার যদি থাকে তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হোক তারপরে পুনরায় নতুন ওজু করে আমাদেরকে আদায় করতে হবে সামান্য একটু শীতের কষ্ট উপেক্ষা করে উজু করার মতো যদি আমাদের ইমান শক্তি না থাকে তাহলে সেক্ষেত্রে এটি খুবই দুঃখজনক একটি বিষয় একজন ইমানদারের জন্য আমরা যখন আল্লাহর কাছে জান্নাত আশা করব অজুর মাধ্যমে তখন সে অজু অবশ্যই যথাযথভাবে হওয়া উচিত নবী সাল্লাহাম ইসবাগুল উদু করতে আমাদেরকে নির্দেশ করেছেন অর্থাৎ উজুকে পরিপূর্ণ করতে নির্দেশ করেছেন এটি অজুর পূর্ণতার বা পরিপন্থী কাজ অতএব জোর করে উজু ধরে রাখার এই প্রবণতা অবশ্যই নিন্দনীয় এটি স্বাস্থ্যের জন্য কোনো ভালো কিছু নয় নাবি আলাহাল্লাম বলেছেন আল আদুল আলমায় আমি তোমাদেরকে এমন কিছু আমলের কথা কি বলে দিব না যে আমলগুলো তোমাদের গুনাসমূহকে মাফ করে দিবে এবং তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি করে দিবে সে আমলগুলো কি নবী আলসিদাল্লাম বলেছেন তোমাদের থেকে একটি আমল হলো এস বাগুল উদয় আলাল মাকারি কষ্ট হওয়া সত্ত্বেও উত্তম রূপে অজু করা এবং এক্ষেত্রে কোনো অলসতা না করা বিধায় যদি আপনার বায়ু পেশাব কিংবা মলত্যাগের কোনো প্রেশার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটি করে তারপরে অজু করে সম্পূর্ণ ফ্রেশ এবং পরিচ্ছন্ন অবস্থায় আপনি সালাদ আদায় করবেন সোমায়া সাদ্দাম আপনি লিখেছেন নামাজের সেজদায় দোয়া করার নিয়ম কী বাংলায় কি দোয়া করা যাবে নামাজের সেজদায় আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতে পারবো বিশেষ করে আপনার দোয়া আপনার কবিরের একটা গুরুত্বপূর্ণ জায়গা এটি নবী ইসলাম বলেছেন আক্রমায় করোন আব্দুদ মৌরব্বী হোসাজ বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী থাকে যখন বান্দা শেষদায় থাকে এখন কত হল মাতৃভাষায় মায়ের ভাষায় নিজের ভাষা দোয়া করতে পারবেন কি না ফোকা মত হলো যে এই ক্ষেত্রে আপনি নিজের ভাষায় মাতৃভাষায় দোয়া করবেন না বরং আপনি কোরআন সুন বর্ণিত দোয়া আপনি আল্লাহ তালার কাছে নিবেদন করবেন যদিও আরবে ক্রাম এক্ষেত্রে মাতৃভাষায়ও দোয়া করার অনুমোদন দেন রুথি আইডি থেকে আপনি লিখেছেন ছেলে পক্ষ থেকে দুজন ছেলে সাক্ষী ছেলের বন্ধু এবং মেয়ের পক্ষ থেকে একজন মেয়ে সাক্ষী মেয়ের বান্ধবী সাক্ষীদের সাক্ষী রেখে ছেলে বললো আমি তোমাকে বিয়ে করার প্রস্তাব করছি মেয়ে বললো হ্যাঁ কবুল করছি ছেলে মেয়েকালে হানাফি স্কুল অফ অনুযায়ী বিয়ে হয়েছে কিনা জি হ্যাঁ হানাফি স্কুল অফ অনুযায়ী বিয়ে হয়ে যাবে এ ধরনের বিয়ে কারণ হলো দুজন সাক্ষী প্রাপ্তবয়স্ক দুজন সাক্ষীর উপস্থিতিতে একজন প্রাপ্তবয়স্ক ছেলে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে পরস্পর পরস্কর বিয়ের প্রস্তাব দিলে এবং সম্মত হলে বিয়ে জায়জ হয় যা হানাফি অনুযায়ী যদিও অন্য অন্য ফিক্ষের ওলামায় এর মত হলো মেয়ে তিনি নিজেকে বিয়ে দিতে পারবেন না অভিভাবক সম্মতি ছাড়া অভিভাবক ছাড়া কোনো নারী নিজেকে বিয়ে দিতে পারবেন না ইয়মা খাত মিনকি ইনি বলে ইহাফান বাতুল ইহাদিসের ভিত্তিতে তারা এটাকে নাজায়জ বলেন যদি হানা তালান হার থেকে বর্ণিত ইহাদিস এটার খেলাফ আমল তার থেকে আবার পাওয়া গেছে এবং অন্যান্য সাবজেক্টে পাওয়া গেছে সেগুলো ভিত্তিতেটাকে জায়েজ পড়ে যার কারণে হানাফি ফিক অনুযায়ী সাহানাফি স্কুল অফ থট অনুযায়ী এ বিয়ে জায়েজ যদি তারা হানাফি স্কুল অফ থট অনুযায়ী হয়ে থাকে তাদের বিয়ে জায়েজ যেহেতু তারা প্রাপ্তবয়স্ক এবং দুজন সাক্ষীর উপস্থিতি হয়েছে তাওয়া পদ্ধতি কি নির্দিষ্ট নাকি সময়ের উপযোগী জায়েজ যে কোনো পন্থায় দাওয়া পেশ করা যেতে পারে আমাদের প্রত্যেক মুসলমানকে দাওয়া পেশ করার চেষ্টা অব্যাহত রাখতে হবে আমরা ইসলাম প্রচারের চেষ্টা করব আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করব এক্ষেত্রে আপনার উপযোগী সময়ের উপযোগী যে কোনো পন্থা পদ্ধতি হতে পারে সেটাকে যদি কেউ দিনের মূল অংশ মানা করে জাস্ট একটা পদ্ধতি একটা উপায় যে আমরা আজকে এই পদ্ধতিতে দাওয়াত দিচ্ছি আজকে এই মাধ্যমে দাওয়াত দিচ্ছি যেমন ফেসবুকে ইউটিউবে দাওয়াত দিচ্ছি যেটা আগে ছিল না ঠিক আছে কেউ দাওয়াত দেওয়ার জন্য একটা নির্দিষ্ট ফর্মেট কেউ ঠিক আছে আমি প্রতিদিন সকাল দশ মিনিট দাওয়াত দিব বিকালে দশ মিনিট দাওয়াত দিব কিংবা দাওয়াতের জন্য আমরা পাঁচজন মিলে একসাথে যা কাজ করবো এরকম কোনো একটা ফর্মেট কেউ তৈরি করে নিল এই ফর্মেটটা শুধুমাত্র দাওয়াতি কাজের সহায়ক হিসাবে এটাকে কেউ করল এটাকে মূল ইবাদত মনে করলো না তাহলে সেক্ষেত্রে এটি বেদাতে পরিগণিত হবে না এরকম পদ্ধতি বা প্রক্রিয়া আপনার দাওয়াতের বিভিন্ন প্ল্যাটফর্ম এটা যুগে যুগে পরিবর্তনশীল হতে পারে বিভিন্ন রকমের বিভিন্ন উপায় মূল বিষয় হলো যে আপনি সেটাকে কীভাবে দেখছেন সেটাকেই দিনের অংশ মনে করছেন কি যে এই পদ্ধতিকে আপনাকে করতে হবে বা সবাই পদ্ধতি করতে হবে এরকম যদি মনে করে কেউ তাহলে সেক্ষেত্রে সেটি বিভ্রান্তির দিকে যাবে এবং সেটাকে মূল বানিয়ে ফেললে শরীয়তের অংশ বানিয়ে ফেললে ইবাদতের অংশ বানিয়ে ফেলে এটা বিদাত হবে এছাড়া সেটি বেদাত হবে না বরং আমরা এই যে ধরুন সেরাই সমাধানের এই যে অনুষ্ঠানটি আমরা করছি আজকে প্রায় একশত সত্তর পর্বের কাছাকাছি আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত এই প্রোগ্রামটি আমরা কন্টিনিউ করে চলে যাচ্ছি চলে আসছি এবং প্রতি শুক্রবার এই সময় আমরা করছি অনলাইনে আসছি আপনারা আসছেন এই যে একটা পদ্ধতি এই পদ্ধতিতে আমরা তালিম বা দিন আইলম অর্জনের একটা পদ্ধতি আমরা নিজেরা করে নিয়েছি এখন এই কাজটার জন্য কেউ অন্য কোনো পদ্ধতি করতে পারেন এজন্য একটা হল লিদ্দিন কোন দিনের খাতিরে দিনের কোনো কাজ করার জন্য কোনো একটা প্রক্রিয়া যেমন ধরুন এবাদতের জন্য এবাদত সুবিধার জন্য আমরা জায়নামাস্ক কার্পেট তৈরি করে নিয়েছি যাতে করে এবাদ করতে সুবিধা হয় মসজিদে নির্মাণ করেছি আমাদের মতো করে আমাদের এবাদতের সুবিধার্থে এবং সেখানে ফ্যান লাগিয়েছি আমাদের এবারতের সুবিধার্থে এগুলো সবগুলো এবাদত ভালোভাবে করার সুবিধার্থে করা এগুলা মাধ্যম উপকরণ উপকরণ এগুলো কখনো বেদআ হয় না আর যদি উপকরণ না হয়ে মূল ইবাদতের মধ্যে কম বেশি করা হয় সেটা বিদাতে পরিগণিত হবে তাদের আবার পদ্ধতি পরিবর্তনশীল এটি পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন সমাজে বিভিন্ন রকমের হতে পারে হাসান রহমান আপনি লিখেছেন নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম কিছু বের হয় তাহলে সেক্ষেত্রে সলাদভঙ্গ ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সে সালাদ আদায় করবেন আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবরত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয় বিশেষ করে অনবরত যাতে বের হতে থাকে তারা তো মাজুর তাহলে সে সালাদ ব্যবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা জল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয় তাহলে সেক্ষেত্রে তার সালাত নষ্ট হয়ে যাবে যেহেতু অপবিত্র হয়ে গেছেন এবং অপবিত্র হয়ে গেলে সালাদ ভঙ্গ হয়ে যায় যার কারণে তিনি আবার অপবিত্র হয়ে সেই সালাদকে পুনরায় আদায় করবেন এই ছাফতে আপনি লিখেছেন নামাজ পড়ার কি কোনো পোশাক আছে নির্দিষ্ট টুপি ছাড়া নামাজ পড়ালে তা হবে কি দেখুন নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো পোশাক টুপি পড়তে হবে কোনো কথাই টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আমরা অনেকে টুপি পড়াটা নামাজ জন্য আবশ্যক মনে করি এটি সঠিক নয় তবে আল্লাহবুল আলমিন নামাজের সময় সুন্দর এবং যে পোশাক আমরা সাধারণত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে গিয়ে যাই খুব ভালো সময় পড়ি সেরকম পোশাক পড়তে আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ বলেছেন ইয়াবানী আদাম খুজুসিনদাকলি মাসজিদ তোমরা প্রত্যেক সলাতের সময় সৌন্দর্য গ্রহণ করো শোভা গ্রহণ করো বা সুন্দর পোশাক পরিধান করো অতএব সেই জায়গা থেকে আমরা সুন্দর এবং উত্তম পোশাক পরিধান করার চেষ্টা করবো সালাতের সময় এমন কোনো পোশাক পরব না লুঙ্গি এবং সালাতা বিশালাতাদাকে করলেন যেটা আপনি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চান না সেরকমটি করবেন না তবে টুচরা সালাতাদা হয়ে যাবে যদিও টুফিনা বিশ্বাদাম পড়ে থাকতেন সেই হিসাবে তুমি পরিচালনাতে করাটা ভালো এমনি নুরুল নবী আপনি লিখেছেন নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু যদি রান পা আপনি রুকো সেজদাতে একবারও না লাগান জমিনে তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না আপনার পা আসে সুস্থ পা অথচ আপনি পা জমিন লাগাচ্ছেন তাহলে নামাজ হবে না কারণ বিক্রিম সাল্লাহ সাল্লাম বলছেন অমৃতু আন আসুদা আলা সাব হাতে আও জমিন আমি সাপটে উপরে সেজদা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে তপ মধ্যে থেকে এই দুই পা এগুলো জমিনের সাথে লাগা থাকতে হবে তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেল একটু সময়ের জন্য উঠে গেলো সামান্য আবার আপনি জায়গায় রেখে ফেলেন তাতে কোনো অসুবিধা হবে না আফসানা ইমরোজ আপনি লিখেছেন ফরজ সালাতের প্রথম রাখাতে আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাখাতে সুরে আখলাস নিয়মিত পড়া যাবে কিনা নিয়মিত এটা কেন করবেন তবে আপনি এটি করলে সালা তাদের হয়ে যাবে সালা তাদের না হওয়ার কোনো কারণ নাই আয়াতুল কুরসি প্রথম রাখাতে পড়তেই পারেন আর দ্বিতীয় রাখাতে সুরে আখলাসে পড়তে পারেন এতে নামাজ হয়ে যাবে নামাজ না হওয়ার কোনো কারণ নেই কিন্তু সূর্য আখলাসকে আপনি মহব্বত করেন এবং আয়তুল ফজলতা সেই জন্য আপনি মহব্বত করেন বাট এটাকে আপনি নিয়মিত করবেন কেন নিয়মিত করাটা তো শূন্য হতে পারে না তবে সালা তাদের হয়ে যাবে